আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি রমজান স্পেশাল ছোলা ভুনা বা বুট ভুনা, সেই সঙ্গে থাকছে সপ্তাহ জুড়ে এটার সংরক্ষণ পদ্ধতি। আমি 1 কেজি ছোলা সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত সম্ভব না হলেও 6 থেকে 7 ঘন্টা অন্তত এটাকে ভিজিয়ে রাখতে হবে, আর এটা খুবই জরুরি, না হলে কিন্তু এটা আপনি সহজে সেদ্ধ করতে পারবেন না, কারণ ছোলাটা ভিজিয়ে রাখলে সুন্দর ফুলে যায়। এই যে দেখুন শুকনো ছোলা ভেজানোর পরে কেমন ফুলে উঠেছে, আমি আরেকটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, পার্থক্যটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তারপর এটাকে ভালো করে একবার পানি দিয়ে ধুয়ে নিতে হবে এবং সেদ্ধ করে নিতে হবে। আমি একটা ছড়ানো পাত্রে ছোলাটা ঢেলে নিলাম এবং সেই সাথে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। পানিটা এমন ভাবে দিবেন যাতে ছোলাগুলো ডুবে থাকে এবং সেদ্ধ হওয়ার পর এক্সট্রা পানি বেঁচে যায়। একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, আর ছোলাটা যাতে একটু লবণ লবণ হয় এজন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লবণ। একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি, তারপর মিডিয়াম হাই হিটে এটাকে আমি জাল করে সেদ্ধ করে নিব। তবে ছোলাটাকে একদম পুরোপুরি গলিয়ে সেদ্ধ করবেন না, একটু শক্ত থাকতেই ছোলাটাকে নামিয়ে ফেলবেন, কারণ রান্না হতে হতে বাকিটাও সেদ্ধ হয়ে যাবে। এখন আমি একটু চেক করে নিব ছোলাটা ঠিক মতো সেদ্ধ হলো কিনা। আঙুল দিয়ে এভাবে একটু টিপ দিলে দেখবেন ভেঙে যাচ্ছে, ছোলাটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে, অতিরিক্ত সেদ্ধ হয়ে যায়নি। আর এই যে দেখছেন পানিটা, এর কালারটা কেমন কালচে হয়ে গিয়েছে, এই জন্যই ছোলাটা আগে থেকে সেদ্ধ করে নেয়া এবং বেশি পানি দিয়ে সেদ্ধ করে নেওয়া জরুরি। আপনি যদি একবারে রান্না করতে গিয়ে সেদ্ধ করেন তাহলে ছোলার রং একদম কালচে হয়ে যাবে। এখন এই পানিটা ফেলে দিয়ে আমি পরিষ্কার পানি দিয়ে এই ছোলাটাকে আরো একবার ধুয়ে নিয়েছি। এবার এই ছোলাটাকে আমি একটু সংরক্ষণ করব 1 সপ্তাহের জন্য। একটা বড় টিফিন বক্সে আমি এটাকে রেখে দিচ্ছি, নর্মাল ফ্রিজে রেখে দিব, প্রত্যেক দিন ইফতারের আগে বের করে নিয়ে প্রয়োজন মতো রান্না করে নিব। তবে 3 থেকে 4 দিনের জন্য রাখলেই বেশি ভালো। আর এই বাকি ছোলাটা এখন আমি আপনাদেরকে রান্না করে দেখাবো। চুলায় মিডিয়াম আঁচে একটা প্যান বসিয়ে আমি তাতে তেল দিয়ে দিচ্ছি প্রায় 2 থেকে 2.5 টেবিল চামচের মতো। ছোলা রান্নায় আমি ব্যবহার করছি পেঁয়াজু ভাজা তেল। আমাদের ইফতারে নানা রকম ভাজাভুজি হয়, তো সেই সব তেল এভাবে রান্নায় ব্যবহার করলে তেলটা তাড়াতাড়ি শেষ হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ জিরা এবং 2টো শুকনো মরিচ, চাইলে শুকনো মরিচ আরো বাড়িয়ে দিতে পারেন। ভাজবো না, জাস্ট একটু তেলের সাথে নেড়ে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা ভাজা হতে হতে কিন্তু শুকনো মরিচ আর জিরাটাও ভাজা হয়ে যাবে। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু হালকা সোনালী করে ভাজতে হবে, বেশি করে ভাজার দরকার নেই। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা। সেটা একটু কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি যাতে আদা রসুন বাটাটা পুড়ে না যায়। তারপর এর মধ্যে আমি কিছু গুঁড়া মশলা দিয়ে দিব। এজন্য আমি এখানে নিয়েছি হলুদ, মরিচ, জিরা এবং ধনিয়ার গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং এই সবকিছু একসঙ্গে একটু কষিয়ে নিব, চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব আলু। আমি 2টো বড় সাইজের আলু এভাবে ছোট কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আলুর পরিমাণটা আরেকটু কমিয়ে দিতে পারেন, কিন্তু আমার বাসায় আলু খাদক বেশি দেখে আমি আলুটা একটু বেশি দিয়েছি। তারপরে আলুটা মশলার সঙ্গে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি ছোলা। আমি আলু এবং ছোলাটা নিয়েছি যতটা ছোলা তার অর্ধেকটা আলু। আপনারা এর থেকে কম নেবেন, তবে বেশি না নিলেই ভালো। এবার এটাকেও একসঙ্গে ভালো করে একটু কষিয়ে নিলাম 2 মিনিট ধরে। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। বেশি পানি দিব না, কারণ ছোলাটা অলরেডি সেদ্ধ করা আর আলু কষিয়ে অর্ধেক প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। তাছাড়া আমি চুলার আঁচ কমিয়ে এটাকে ঢেকে রান্না করব যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে, তাই বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, তাতে বেশি ঘাটা ঘাটা হয়ে যাবে। 5 মিনিট পর একবার আমি ঢাকনাটা তুলে পানিটা থাকতেই এর মধ্যে কিছু মশলা দিয়ে দিব, যাতে এই সব কিছুর মধ্যে মশলাটা ভালোভাবে মিশে যায়। প্রথমে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে ছোলা এবং আলুগুলো উপর নিচ হয়ে যায়। চেক করে দেখছি লবণ লাগবে কিনা। একটু লবণের দরকার ছিল, লবণটা দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো প্রায় 1/4 চা চামচের মতো এবং 2টো কাঁচা মরিচ মুখটা একটু চিরে দিয়ে দিচ্ছি, এতে করে সুগন্ধ এবং ঝাল দুটোই ছড়াবে। তারপর আবার সবকিছু এভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি এবং আবার এটাকে ঢেকে রেখে দিব যতক্ষণ না এই পানিটা শুকিয়ে যাচ্ছে এবং আলু আর ছোলাটা একদম পুরোপুরি সেদ্ধ হচ্ছে।
ফিরে এলাম 10 মিনিট পরে। এর মাঝে আমার আলু ছোলা দুটোই সেদ্ধ হয়ে গিয়েছে এবং তেলটাও ভেসে উঠেছে। দেখতে পাচ্ছেন আর একটুও পানি অবশিষ্ট নেই এবং তেলটাও কিন্তু সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এবার যেটা করতে হবে, এই ছোলার মিশ্রণটাকে একটু আঠালো এবং গামাখা করার জন্য কিছু আলু এভাবে একটু থেতো করে দিতে হবে। এতে করে এই আলুগুলো গলে যাবে এবং এটাই ছোলার মিশ্রণের সঙ্গে মিশে একটা গামাখা ভাব নিয়ে আসবে। এটা কিন্তু দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু তেমনি অনেক মজার হয়। আমি সবকিছু এভাবে আবারও একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে এর মধ্যে একটু চাট মশলাও ছিটিয়ে দিতে পারেন। দেখুন, ছোলার কালারটাও সুন্দর এসেছে আর বেশ গামাখাও হয়েছে। এবার পরিবেশনের পালা। ছোলা সাধারণত গরম গরম থেকে একটু ঠান্ডা করে খেতেই বেশি ভালো লাগে। ঠান্ডা করার পর আমি একটা পাত্রে এটাকে তুলে নিচ্ছি এবং জাস্ট সাজানোর জন্য ওপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বেরেস্তা, ধনে পাতা কুচি, কিছু লাল পেঁয়াজ কুচি এবং সেই যে শুকনো মরিচ সেগুলো ওপর দিয়ে এভাবে একটু গুজে দিচ্ছি। তবে এই ছোলাটা মাখিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে, আর সেটার রেসিপি একদিন আমি আপনাদের সঙ্গে ইনশাল্লাহ শেয়ার করব। আজকের মতো বিদায় নিচ্ছি,